নমস্কার বন্ধুরা, নদী আমেরিকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন এক ভিডিও নিয়ে এসেছি যেটা কিনা অম্বল রোগের প্রতিষেধক। আপনার অম্বল হচ্ছে, চলছে সাড়ম্বরে জিঙ্ক, ট্যাক, অ্যান্টাসিড, আরও কত কিছু। কত সুন্দর ব্যবস্থাপনা, চিন্তা নেই, সব কিছুই খাওয়া যাবে। অসুবিধা হলে আছে অ্যান্টাসিড। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এর পরবর্তী কি সর্বনাশ অপেক্ষা করছে? যেটা ঊর্ধ্বগামী হচ্ছে সেটাকে থামিয়ে দিলেন, এটা ভালো করলেন কি? এই অম্বলই চাপা পড়ে তৈরি হচ্ছে আলসার, তখন সামলাতে পারবেন তো? কি সহজ চিকিৎসা, ঔষধের দোকানে গিয়ে কিনে আনলেন এক পাতা অ্যান্টাসিড, দাম তো বেশি নয়, 3-4 টাকা। উপযুক্ত ব্যবস্থা, এটা মানুষের মুক্তির দিশারি। এটা দিশারি নয়, এখনই সাবধান হন, না হলে আখেরে বড় বেশি খেসারত গুনতে হবে। এটা না খেয়ে যা করতে হবে তা জেনে নেবার। 1 নম্বর, খাদ্য চিবিয়ে চিবিয়ে খান এবং সেটা ধীরে ধীরে। 2 নম্বর, দিনে 2 থেকে 3 লিটার জল অবশ্যই খান। 3 নম্বর, বাইরের ভাজা পড়া বন্ধ করুন সম্পূর্ণরূপে। 4 নম্বর, সকালের খাওয়া বাদ দেবেন না যেন। 5 নম্বর, সাদা জিনিস যেমন সাদা আটা, লবণ, চিনি, এগুলো পুরোপুরিভাবে বন্ধ করুন। ভাত খাবেন তবে অল্প পরিমাণে। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনারা যদি আমাদের এই নদী আমেরিকার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, কারণ আমি প্রতিদিন এরকম মেডিকেল টিপস আনতে থাকি এবং তার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনারা এর মাধ্যমেই পাবেন। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।